শিলিগুড়ি মাদানীবাজার সংলগ্ন রাস্তার শোচনীয় অবস্থা এই মাদানীবাজারের রাস্তা যেন রাস্তা নয় একটি আস্ত পুকুর মূল এই রাস্তাটি হয়ে উঠেছে মরণ ফাঁদ দীর্ঘ কয়েকশো মিটার রাস্তায় রয়েছে বড় বড় গর্ত যে কোনো মুহূর্তেই বড়সড় সড়ো পথ দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন স্থানীয় বাসিন্দারা বলে অভিযোগ তাদের কিন্তু এবার স্থানীয় বাসিন্দারা রাস্তা সংস্কারের দাবি তুলে সরব হলেন কিন্তু ওই সাইডটা তো ঠিক করা যাবে না ওইখান থেকে মনে করলেন পুরাটা এই পর্যন্ত ওই পর্যন্ত রাস্তা খারাপ আছে খালি মাঝখানে কালবাট থেকে একটু রাস্তা ভালো আছে এটা তো দেখতে হয় শুধু আমরা দেখলে তো হবে না এইখানে এই রাস্তায় মনে করলেন এই এরিয়াতে যে পঞ্চায়েত আছে যেই প্রধান থাকুক ই থাকুক তাদেরকে তো এটা দেখার দরকার অনেক সমস্যা আমরা ঠিক মতন প্যাসেঞ্জার নিয়ে যেতে পারি না কেন গাড়ি পাল্টে খাই এক ঘন্টা আগে একটা গাড়ি পাল্টে খেয়েছে তো মিথ্যা না আপনি জিজ্ঞাসা করবেন বুঝতেই পারবেন পরে কোনো কিছু ই হলে আমরা রাস্তাটা তাড়াতাড়ি ভালো হোক এলাকায় যে রাস্তা রয়েছে তা দেখে বোঝার উপায় নেই সমস্ত এলাকা জুড়ে রয়েছে বড় বড় পুকুরের মতন গর্ত মূলত বেশিরভাগ বড় বড় ট্রাক এই রাস্তা দিয়েই যাতায়াত করে সামনেই প্রধান সড়ক ইস্টার্ন বাইপাস এবং এই রাস্তাটি অন্যতম একটি যোগাযোগকারী রাস্তা পাশেই ইন্ডিয়ান অয়েল সহ একাধিক গোডাউন থাকায় বহু ট্রাক এই রাস্তা দিয়ে যাতায়াত করার কারণেই রাস্তা ঠিক রাখা সম্ভব হয় না বলে অভিযোগ স্থানীয়দের এছাড়াও এলাকাবাসীদের অভিযোগ বহু টোটো উল্টে একাধিকবার দুর্ঘটনার সম্মুখীন হয়েছে অনেক সব থেকে এরকমই হয়ে আছে কোনো ঠিকই হচ্ছে না রাস্তা আর রাস্তা আমরা সবসময় চলাফেরা করি বাইক কত সময় অ্যাক্সিডেন্ট হয় কত সময় টোটো উল্টে যায় বুঝছেন হ্যাঁ এর আগে তো জানানো হয়েছে খালি শুধু বালু পাথর দিয়ে একটু ঠিক করছে বাস আবার তো সেই একই হয়ে গেছে কত রিস্ক নিয়ে যাওয়া হচ্ছে বহুদিন ধরেই অভিযোগ জানানো হলেও এই রাস্তা এখনও ঠিক করা হয়নি আশেপাশের স্থানীয় লোকেরা সবাই মিলে নিজেরাই মাটি ফেলে রাস্তা উঁচু করে কিছুটা রেহাই পাওয়ার চেষ্টা করলেও সুরাহা হয়নি একটু বর্ষা হলেই জল জমে যায় রাস্তায় পুকুরের মতন বড় গর্ত রাস্তাঘাট দিয়ে চলতে গিয়ে বহুবার দুর্ঘটনার সম্মুখীন হয়েছে অনেকেই দুর্বিষহ হয়ে উঠেছে এই রাস্তা দিয়ে যাতায়াত করা যে কোনো মুহূর্তে দুর্ঘটনা করতে পারে বলে জানান স্থানীয় টোটো চালক শম্ভু বর্মন এ প্রসঙ্গে এলাকার বাসিন্দা সনকা মণ্ডল জানান যে আমরা দীর্ঘদিন এই সমস্যা দেখে এসেছি এই রাস্তা দিয়ে আমরা রোজ যাতায়াত করি রাস্তায় এত বড় বড় গর্ত আমরা আতঙ্কে থাকি যে কোনো দুর্ঘটনার সম্মুখীন না হতে হয় কিছুদিন আগে গর্ত রাখার জন্য বালি পাথর দিয়ে দেওয়া হলেও বৃষ্টিতে সমস্ত ধুয়ে আবার সেই একই অবস্থা আমরা চাই দ্রুতই রাস্তার সমাধান করা হোক দীর্ঘ কয়েকশো মিটার রাস্তা এরকম বাজে অবস্থা থাকায় যে কোনো মুহূর্তেই যে কোনো দিন দুর্ঘটনার সম্মুখীন হতে পারে অতি দ্রুত রাস্তা ঠিক করার দাবি জানিয়ে সরব হলেন স্থানীয়রা শিলিগুড়ি থেকে অনির্বাণ রায় রিপোর্ট নিউজ এইটিন লোকাল